হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, একটা টাটকা একটা কাতল মাছ। মাছটা অনেক বড় ছিল, বড় ছিল কি না জানি না, কিন্তু মাছটা দেখতে বড়ই লাগতেছে, মনে হয় বড়ই ছিল। তো কেটে আনছে মাছটা, মাছটা একদম তাজা ছিল, টাটকা ছিল একদম। সাথে কেচকি মাছও আছে, কেচকি মাছটাও আমি রান্না করব। এখন মাছটা, মাছ তো ফ্রিজে আছে, রুই মাছ তো বাবা বলতেছে এখনই রান্না করার জন্য, টাটকা টাটকা মাছটা। তো আমি রান্না করব এখন মাছগুলি। তো এরকম একটা প্যানের মধ্যে তেল বসিয়ে দিলাম, তেলটা গরম হতেই আমি পেঁয়াজগুলি দিয়ে দিব। তো পেঁয়াজগুলো হওয়ার পরে আমি মশলাগুলি অ্যাড করে দিব। তো মাছটা তাজা ছিল, এটা আমি যখন ভিডিও করতেছিলাম, এটা হচ্ছে আগের দিন রাতে, রাতের রান্না। তো আমি রাতে রান্না করে রেখে দিব। তো রাতে রান্না করে রেখে দিলে সুবিধা হয়, পরের দিন অনেকগুলা বাসার অনেক কাজকর্ম করা যায়। তা আমার পেঁয়াজটা হয়ে গেছে, তো এখন আমি পেঁয়াজটার সাথে মশলাগুলি অ্যাড করে দিব। মশলাটা আমি পানি দিয়ে আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে হলুদ মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, লবণ আর কিছুই না, এটার সাথে শুধু এগুলাই দিতে হবে, রসুন বাটা আর কিছু না। পেঁয়াজ তো আমি দিয়েছি, তো মশলাটা কষানো হলে আমি এটার মধ্যে অ্যাড করে দিব কিছুক্ষণ পরে। টমেটোটা আমি আজকে রান্না করে রেখে দিব, পরদিন সকালবেলা আমার কাজ আছে, ওটা করবো, এই জন্য রান্নাটা আমি আগেই করে ফেললাম। তো দুপুরে আগামীকালকে দুপুরও এগুলো খাবো। তো টমেটো ছিল আমার ফ্রোজেন করা, টমেটো ছিল অনেক, তো এই টমেটোগুলো আমি কেটে নিয়েছিলাম। তো ফ্রোজেন করা টমেটোগুলো আমি এখন দিয়ে দিলাম। ফ্রোজেন করা টমেটোগুলো আসলে অনেক কাজে লাগতেছে আমার, আমি সবসময় রাখি। এই টমেটোগুলো কিছু আছে এখনো, খাওয়া শেষ হয়ে যাবে, নতুন টমেটো বের হতে হতে এটা খাওয়া শেষ হয়ে যাবে। তারপরও টমেটো আনি সালাদ টালাদ খাওয়ার জন্য, বাবা নিয়ে আসে। এখনো আমার ফ্রিজে পাকা টমেটো আছে, নর্মাল ফ্রিজে। এটা আমি রান্না করার সময় টমেটোটা ইউজ করি। এখন আমার মশলাটা আর টমেটোটা একদম গলে গিয়েছে, আমি এখন মাছগুলো দিয়ে দিব। মাছের সাথে আমি কাচকি মাছটার সাথে আমি এটার সাথে হলুদ লবণ আর মরিচ একটু মাখিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। তারপর এখন আমি এটা দিয়ে দিব। এই হলুদ মরিচটা মাখিয়ে রেখেছিলাম এই জন্য যে এটার মধ্যে সাথে মাছটার ভিতরে যাতে মশলাটা ঢুকে খেতেও ভালো লাগে, যখন মাছটা রান্না করি তখন খাওয়ার সময় ভালো লাগে খেতে। তো মাছটা হয়ে গেলে আমি এটার সাথে আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচটা দিয়ে দিব। ডালও রান্না করব, ডাল রান্না করব আর হচ্ছে গিয়ে মাছ ভুনা, কাতল মাছ ভুনা আর এটা হচ্ছে কেচকি মাছ ভুনা টমেটো দিয়ে দুপুর পর্যন্ত খাবো। তো আগামীকাল দুপুর পর্যন্ত খাবো। তো কালকে আমার কিছু কাজ আছে বাসায়, ওগুলো করতে হবে, টুকিটাকি কাজ আছে ওটা করে নিতে। তো আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। রান্নাটা এগিয়ে থাকলে আমার ভালো লাগে, রান্না করা থাকলে অন্য কাজগুলো করা যায়। তো তাছাড়া এমনি তো সকালবেলা ওর বাবা দোকানে যাওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময় ওই নিয়ে যায়, ভাত নিয়ে যায়, লাঞ্চ বক্স করে বক্সে করে ভাত নিয়ে যায় সকালবেলা। তো শুধু সকালবেলা শুধু ভাতটাই রান্না করি আর তরকারিগুলো গরম করি, তারপর দিয়ে দিই, কোনো সমস্যা হয় না। এই জন্য বেশিরভাগই আমার রাতে রান্না করা হয়। এখন আমি বড় মাছটা রান্না করব, কাতল মাছটা।
ভালো প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হওয়ার সাথে সাথে আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে রেখেছিলাম। মাছটা আসলে দেশি মাছ, বাবা পরিচিত একজন লোক আছে ওইখান থেকে মাছগুলো আনে। ও আবার ভালো মাছ দেশ থেকে আনলে আবার ফোন দেয় যে বস দিব নাকি মাছ। তো বাবা বলে ঠিক আছে, যদি ভালো বড় মাছ হয় তাহলে দিয়ে যান। তো দিয়ে যায় উনি, আবার অনেক ভালো বাসা পর্যন্ত এনে দিয়ে যায়, সমস্যা হয় না। ওই লোকটার মাছগুলোই আমরা খাই বেশিরভাগ। ওই লোকটা দেশ থেকে মাছ আনে, পুকুরের মাছ। ভালো মাছগুলো খেতেও খুব মজা, মিষ্টি মিষ্টি লাগে। তো আরেকটা কথা, তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার ভিউয়ার্সরা, সুইট সুইট ভিউয়ার্সরা, ওদের জন্য আমার অনেক ভালোবাসা রইল, তারপর অনেক আদর রইল। আর তোমরা সবাই যারা নতুন আমার চ্যানেলে আসবেন, অবশ্যই আমার ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক করে দিবেন, শেয়ার করবেন আমার ভিডিওগুলো। ও পাশে আমার বড় মেয়ে দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে আমি কি করতেছি। ওর বেবিটাও কান্না করতেছিল, তো বলতেছে আম্মু কি রান্না করতেছেন। তো বললাম যে কি এগুলো রান্না করতেছি। তো এসে দাঁড়াইছিল এখানে। তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো মশলাগুলো, পেঁয়াজগুলো হওয়ার পর আমি মশলাগুলো দিয়ে দিব। আসলে আমার মেয়েগুলো আসলে কোনো কাজ করতে চায় না, আসলে ওরা অনেক একটু আলসা, তো একটু আমি আমি করে ফেলে সমস্যা হয় না। তো দুইটা মেয়ে আলিশা একদম। এমনিতে ওদের রুম ওরা গুছায়, সমস্যা হয় না। আমার সুইট সুইট ভিউয়ার্সরা, আপুরা ভাইয়ারা জিজ্ঞাসা করে যে আমার কয় ছেলে মেয়ে। আমার কয় ছেলে মেয়ে, আমার দুই মেয়ে তিন ছেলে। আমি মশলাগুলো সব একসাথে করে অ্যাড করে দিলাম। মশলাগুলো আমার এখানে ছিল আদা রসুন পেস্ট, আর হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া, একটু হালকা জিরার গুঁড়া, আর লবণ একসাথে আমি মিশিয়ে নিয়েছিলাম পানির সাথে, তারপর এটা দিয়ে দিয়েছি। তো এখন আমি মাছগুলো দিয়ে দিলাম, মশলাটা কষানো হয়ে গেছে। তো মাছগুলো দিয়ে ঝোল দিয়ে দিব, তারপরে কাঁচামরিচ দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে দিব। এগুলো দিয়ে দিব কাঁচামরিচ গুলি। শর্টকাট রান্না, তো এটা হচ্ছে প্রতিদিন সকালবেলা। তো সকালবেলা আমি নাস্তা বানাইতে চলে আসছি, আমি অল্প একটু নাস্তাই বানাবো। বাসায় ও বাবা রুটি খেয়ে চলে গেছে, আমার মেয়েদের আমি একটা করে পরোটা দিব, ওরা একটা করেই খায়। আমার ছেলেকেও একটা পরোটা দিব, আমি একটা পরোটা খাবো। তো চাই এখানে চারটা পরোটা বানিয়ে নিব এখান দিয়ে, আটাটা দিয়ে। তো ছোট ছেলে খাবে ডিম দিয়ে, আর আমরা খাবো হচ্ছে চা দিয়ে। এই যে চায়ের চুলা দেখতে পাচ্ছেন, চা হইতেছে, ওই চুলা হইতেছে না, হয়ে গেছে। আমি চুলাটা অফ করে রাখছি। তো আমি এখন এখানে পরোটাটা ভেজে নিয়েছি, ছোট ছেলের পরোটাটা, আর ডিমটা ভাজবো। ও শুধু লবণ আর লবণ দিয়েই শুধু ডিমটা খায়, পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কিছুই খায় না। তো সকালবেলা নাস্তা করার পর অনেক কাজে আছে আজকে, আজকে অনেকগুলো কাপড় ধুতে হবে।
তো ডিমটা হয়ে গেছে, তো ওকে আমি নাস্তাটা দিয়ে দিব। ও নাস্তাটা খাবে, ও পড়তে বসছিল, তো এখন বলতেছে মা নাস্তা খাবো, নাস্তাটা দিয়ে দিব, ওর নাস্তাটা খাবে ও। আর খাটের উপরে বসে বসে নাস্তা খাচ্ছে, আর আমার মোবাইল দিয়ে ও গেমস খেলছে। মাঝে মাঝে বাচ্চাদের গেমস খেলতে দিতে হয়, তো তার না বললেও শোনে না, মোবাইলটা নিয়ে নেয়, চট করে নিয়ে নেয়, সময় সুযোগ পেলে নিয়ে নেয় পড়া শেষ করে। তো এখন ও গেমস খেলছে আর খাচ্ছে, তো আমাদের পরোটাগুলো বেজে নিচ্ছি। আজকে রান্নাও নাই, রাতে রান্না করে রেখেছিলাম, তো পরোটাগুলি ভেজে তো চা চা দিয়ে খাবো। চা দিয়ে খেতে মাঝে মাঝে ভালো লাগে, অনেক ভালো লাগে পরোটা। তো আমি নাস্তা খাওয়ার পরে এখানে এখন আমি মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, কিছু কাপড় সাদা কাপড়গুলা অনেক জমে গেছে, চা সাদা কাপড়, ও বাবার ওদের সবার সাদা কাপড় জমে গেছে, তো দিয়ে দিব কাপড়গুলা। তো একটু হালকা গরম পানি দিয়ে আমি কাপড়টা ভিজাই মেশিনে দিই, কুসুম কুসুম গরম পানি। শীতকাল এসে গেছে, তো এখানে এখন শীতকালের সময় কাপড়ের মধ্যে গরম পানি দিলেই ভালো হয়, কাপড়টা পরিষ্কার হয়। তো কাপড়টা ধোয়ার পর আমি এখানে দিয়ে দিব, ওয়াশ করার পর এখানে দিয়ে দিব, এখানে দিয়ে আমি স্পিন করে নিব কাপড়টা। আমার দুইবারই কাপড় ধোয়া হবে, দুইবারই কাপড় ধুতে হবে, এখন একবার দিয়েছি আরেকবার দিতে হবে, একসাথে সব দেওয়া যায় না, আরেকবার দিয়ে দিলাম, ওটা উঠে ফেলছি, তো এখানে আবার আরেকবার দিয়ে দিলাম কাপড়। একসাথে অনেকগুলো কাপড় দিলে আসলে পরিষ্কার হয় না, আর একটু একটু করে দিলে, অল্প অল্প করে দিলে আসলে পরিষ্কার হয়, তাও অল্প নয়, আমার এটা অনেক ভিতরটা অনেক বড়। এখন সাদা কাপড়গুলো আরও কিছু আছে, ওগুলোও দিয়ে দিব। আসলে আমি কি দুই তিন দিনের কাপড় একসাথে, দুই দিনের কাপড় একসাথে করে জমায়ে জমায়ে তারপর ধুয়ে ফেলি। দুইটা বারান্দা আছে, সমস্যা হয় না, দুইটা বারান্দায় আমি নেড়ে দিই কাপড়গুলো, শুকিয়ে যায়। তো বাচ্চাদেরও এখন স্কুল বন্ধ, বাসায় টুকিটাকি কাজগুলো করতে পারতেছি, পূজার বন্ধ এখনও রয়ে গেছে। তো আমি আসছি আমার ফ্রিজটা পরিষ্কার করবো, ফ্রিজের অবস্থা খুবই খারাপ, দেখতেই পাচ্ছেন সবাই, তো ফ্রিজের কন্ডিশন খুবই খারাপ, তো বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করে আসলে সময় পাওয়া যায় না, সুযোগ পাওয়া যায় না। তা আমি আবার ভিডিও করি, ইউটিউবিং করি যেহেতু, তো আমার একটু ভিডিওর কাজগুলো করতে হয়, তো এগুলো নিয়ে আসলে অনেক ব্যস্ত থাকতে হয়, সব কিছু নিয়ে মিলিয়ে দিলে সংসারটাই আসলে একটা দৌড়ের উপরে থাকতে হয়। তো আমি এগুলো এখন খুলে নিব আস্তে আস্তে করে, আর সব বের করে ফেলেছি, মাছ মাংস যা ছিল ভাবি যাবি সেগুলো আমি সব বের করে নিয়ে, তো এখন ফ্রিজটা আমি ফ্রিজের এগুলো এখন খুলে নিব সব কিছু। খুলে নিয়ে এগুলি আগে ধুয়ে নিব, ধুয়ে আমি একটু ফ্যানের নিচে শুকাতে দিব, তারপর আমি মুছে মুছে এগুলো আবার ঢুকিয়ে ফেলবো ফ্রিজটা মোছার পর। তো আমার ফ্রিজটা আমি একদম ক্লিন করে ফেলেছি, আপনাদের সাথে সবগুলো শুট করে শেয়ার করতে পারিনি। তো এখানে আমি ফ্রিজে মাছ মাংসগুলা
রেখেছি, আর একটা টোনা ফিশের বক্স আছে, ওটা সবগুলো মাছ মাংস আমি অ্যারেঞ্জ করে এখানে রেখেছি। আমার যখন যেটা মন চাবে সেটা আমি নিতে পারবো। তো এখানে একটু চকলেট আর একটু বুট সিদ্ধ করে রেখেছিলাম, আর আছে ওটা। তো এটা একদিন অনেক আগে আমি এটা ভেঙে ফেলেছিলাম, ভেঙে গিয়েছিল, আমার বাচ্চারা হয়তো ভাঙছে, কীভাবে ভাঙছে আমি জানি না, মনে নেই সঠিক। তো এখানে আমি সবজিগুলা বক্সের মধ্যে ঢুকিয়ে রেখেছি, তো এখানে সব সবজিগুলা এখানে আছে। আর এখানে ডিমগুলি রেখেছি, আর এখানে টোনা ফিশের একটা বক্স আছে, আর একটা এখানে ক্রিম আমার শীতের জন্য, আর এখানে আচার আছে কিছু, এটা হচ্ছে একটা পাস্তা সস, হাবিজাবি, এখানে চকলেট গুঁড়া, তারপরে নিউট্রেলা, তারপরে হাবিজাবি।